नमस्कार बंधुरा, वेलकम टू माय चैनल स्टाडी हब बांग्ला। ए वीडियो ते आम्रा देखे नेबो जे बाच्चादेर के बांग्ला हैंडराइटिंग निये किभाबे आम्रा आग्रही करे तुलबो। तो तार जोनो बोले रखी जे बाच्चादेर के कखन आम्रा बांग्ला हैंडराइटिंग स्टार्ट करबो। तो आमि आमार बाच्चार क्षेत्रे जेटी करेछिलाम ताके प्रथमे इंग्रेजी हैंडराइटिंग शिखिएछि, नम्बर শিখিয়েছি, তারপরে তাকে বাংলা হ্যান্ডরাইটিং এ নিয়ে এসেছি। কেননা শুরুতেই যদি আমরা বাচ্চাকে বাংলা হ্যান্ডরাইটিং স্টার্ট করিয়ে দিই তাহলে তাদের পক্ষে এটি খুবই ডিফিকাল্ট লাগবে। কেননা বাংলা হ্যান্ডরাইটিং এর রয়েছে প্রচুর কার্ভ। এখানে কতগুলি ট্রিক্স আমি নিয়ে এসেছি যে কিভাবে তুমি তোমার বাচ্চাকে বাংলা হ্যান্ডরাইটিং শেখাবে। যারা প্রথমবারের মতো আমার ভিডিও দেখছো তাদেরকে বলি, বাচ্চাদেরকে যে কোনো হ্যান্ডরাইটিং শুরু করার পূর্বে কিছু লাইন সম্পর্কে জ্ঞান দেওয়া দরকার। এ নিয়ে আমার বিস্তারিত হ্যান্ডরাইটিং এর ভিডিও আছে, সেটি দেখে নিতে পারো। তাও আমি সংক্ষেপে একটু বলে রাখছি। যেমন হচ্ছে এগুলিকে বলা হয় স্ট্যান্ডিং লাইন, তারপরে এরকম ভাবে যেগুলি শুয়ে আছে এগুলিকে বলা হয় স্লিপিং লাইন, তারপরে এগুলিকে বলা হয় স্ল্যান্টিং লাইন, এগুলি স্ল্যান্টিং লাইন, আর একটা হচ্ছে কার্ভ লাইন। এই পাঁচটি লাইনের কনসেপ্ট বাচ্চাদের হয়ে থাকলে তাদের পক্ষে হ্যান্ডরাইটিং ভীষণ ইজি হবে। বাচ্চা যদি বর্ণ পরিচয় খুব ভালোভাবে হয়ে থাকে তাহলে তাদের পক্ষে হ্যান্ডরাইটিং খুব সোজা। তো বাচ্চাকে প্রথমে আমরা যেটি শেখাবো সেটি হচ্ছে ত লেখা। এভাবে ও স্লিপিং লাইন দিয়ে দেবে, তারপরে তাকে বলবো একটি এরকম ছোট সার্কেল বানাও, তারপরে এখান থেকে একটা কার্ভ লাইন বানিয়ে এখানে ঠেকিয়ে দাও। তাহলে এটা হয়ে গেল ত। এবার ত থেকে আমরা বাচ্চাকে কি কি শেখাবো? ত থেকে শেখাবো অ, আর অ হয়ে গেলে অনায়াসে আও হয়ে যাবে। তো এবার হয়ে গেল আ। নেক্সট বাচ্চাকে বলবো যে তুমি এরকম ভাবে স্লিপিং লাইন দিয়ে টু লেখো। টু এর শুধু একটা মাথা হবে, এভাবে সার্কেল করে মাথা হবে। তাহলে ও টু লেখা পূর্বেই শিখে গেছে, তো হয়ে গেল হ। হ, তো এই হ থেকে আমরা বানাবো, এই হ থেকে বানাবো এভাবে রসই, আর ওনারাই হ বানিয়ে এবার বলবো যে বাচ্চাকে যে এই হটাকে এভাবে না শুয়ে একে একটু স্ল্যান্টিং এভাবে উপরে একটু উঠিয়ে, তারপরে একটা কাপ বানিয়ে দাও, তারপরে মাত্রা দিয়ে দাও। তো এটা হয়ে গেল দীর্ঘই। এবার আমরা বাচ্চাকে শেখাবো ড লেখানো। তার জন্য বলবো যে এরকম ভাবে পুনরায় স্লিপিং লাইন কেটে নাও, তারপরে স্ট্যান্ডিং লাইন, তারপরে এরকম ভাবে কাপ লাইন করে এখানে ঠেকিয়ে দিতে হবে ড। এবার আমরা দেখে নেব যে ড থেকে কি কি অক্ষর আমরা বানাতে পারছি। ড থেকে সহজে হয়ে যাবে এভাবে রসু। রসু হয়ে গেলে রসুর ভাই দীর্ঘ, দীর্ঘ হয়ে গেল। তারপরে হয় ড থেকে এরকম ভাবে ড লিখে বর্গের জ। এরপরে ড থেকে হয় এখানে স্লিপিং লাইনটা দেব না, তো এভাবে ড থেকে হয়ে যায় ও। তারপরে হয় ড থেকে ডয় শূন্য র। আরেকটি যেটি হয়, যদি আমরা ডয়ের এভাবে এখানে মাথা করে দিই, তারপরে এভাবে ড লিখি, তাহলে এটা হয়ে গেল ভ। এভাবেও ভ শেখাতে পারো, নাহলে আর একটি উপায়ে ভ শেখাতে পারো। বলবে যে একটি সার্কেল করে নাও এরকমভাবে, সার্কেলের উপর দিক থেকে এরকমভাবে কার্ভ লাইন, তারপরে আর একটি বিগ কার্ভ লাইন করে এখানে ঠেকিয়ে দিতে। তো বাচ্চাকে দুভাবে ভ শেখাতে পারো, তোমাদের যেটি সহজ হবে সেটি নিতে পারো। এ লেখানো শেখার জন্য বাচ্চাকে প্রথমে বলবো নাইন লেখো, শুধু তার মাথাটা একটু ছোট হবে, নাইনের মাথাটা এরকম এভাবে এভাবে। সে যখন নাইন লিখলো তারপরে এখান থেকে একটা ওয়েব লাইন বানিয়ে দিতে হবে। তাহলে এ হয়ে গেল। এ হয়ে গেলে এর ভাই কে? এর ভাই ওই। ওই জন্য এরকমভাবে একটা এস বানিয়ে দেবো উল্টো করে।
तो ए ओई ए थेके आरेकटा कि बानाते पारि ए थेके आमरा आरेकटा जेटी बानाते पारि सेटी होच्छे एरकम भावे बी लिखे दिले कि हये गेलो ना इओ ओए जोन्नो बोलबो जे एकटी एरकम छोटो सार्केल बानाते बोलबे तारपर बोलबे ए सार्केलेर उपर थेके तुमि थ्री बानाओ एरकम भावे दिये ए थ्रीटाके এভাবে উপরে উঠিয়ে দিলে হয়ে গেল ও তো ও হয়ে গেলে সহজেই হয়ে যাবে এভাবে ওয়েভ লাইন বানিয়ে দাও বা উটো এস বানিয়ে দাও ও নেক্সট শেখাবো ব লেখানো তার জন্য বাচ্চাকে বলবো এরকমভাবে স্লিপিং লাইন টেনে নাও তারপরে স্ল্যান্টিং লাইন স্লাইটলি স্ল্যান্টিং লাইন দেন স্ট্যান্ডিং লাইন ব ব থেকে কি হয়ে যাবে না ব থেকে অনায়াসে হয়ে যাবে ক এরকম ভাবে এখান থেকে এক লিখে দিলে ক হয়ে যাবে ব এর মাথাতে এক লিখে দিলে ক হয়ে গেল আর কি হয় ব থেকে হয় আমরা পাই এরকম ভাবে স্ল্যান্টিং দেন স্ট্যান্ডিং ঝ তারপরে হয় ব থেকে এরকম ভাবে সার্কেল বানিয়ে এখানে ঠেকিয়ে দেব ধ আর ধ লেখা শিখে গেলে বাচ্চা শিখে যাবে রি লেখা রি আর ব থেকে হয় র এরপর বাচ্চাকে শেখাবো চ লেখানো চ এর জন্য এভাবে স্লিপিং লাইন দেন স্ট্যান্ডিং লাইন তারপরে বাচ্চাকে বলবো যে এভাবে ওকে নিয়ে গিয়ে এভাবে একটু কার্ভ করে ঠেকিয়ে দাও তাহলে হয়ে গেল চ চ থেকে পেয়ে গেলাম আমরা ছ যেটি বাচ্চাকে শেখাবো সেটি হচ্ছে যে চকে আমরা এখানে না ঠেকিয়ে বলবো যে এই চয়ের যে এন্ডিংটা এখানে একটু ঘুরিয়ে দাও তাহলে হয়ে গেল ড আর ড হয়ে গেলে আমরা কি পেয়ে যাব ড হয়ে গেলে আমরা অনায়াসে পেয়ে যাব ট আর ড থেকে আমরা পেয়ে যাব ঢয় শূন্য র কত ইজিলি বাচ্চারা একটি বর্ণ থেকে কতগুলি শিখে ফেলছে তাই না নেক্সট ২৯ জ শেখাবো ২৯ জ এর জন্য এরকম ভাবে স্লিপিং লাইন টেনে নিলাম তারপরে এরকম ভাবে একটি স্ল্যান্টিং লাইন আর একটি এভাবে স্ল্যান্টিং লাইন তারপরে স্লিপিং লাইন দেন স্ট্যান্ডিং লাইন তাহলে হয়ে গেল ২৯ জ ২৯ জ থেকে কি হয় না ২৯ জ থেকে আমরা পেয়ে যাই ফ এখানে যদি এক লিখে দিই তাহলে হয়ে গেল ফ তারপরে হয় ২৯ জ থেকে ২৯ ত যদি একটি আমরা এখানে সার্কেল বানিয়ে নিই তাহলে এটি হয়ে গেল ২৯ ত আর একটি যেটি হয় সেটি হচ্ছে মূর্ধন ষ তাহলে ২৯ জ থেকে আমরা বাকি তিনটি বর্ণমালা পেয়ে গেলাম এবার দেখে নেব বাংলা সংখ্যায় এক ব্যবহার করে যে দুটি অক্ষর আমরা খুব সহজে লিখতে পারবো বা বাচ্চাদেরকে শেখাতে পারবো সেটি প্রথমটি হচ্ছে যে এভাবে স্লিপিং লাইন দিয়ে বাচ্চাকে বলবো যে এভাবে এক লেখো এক লিখে একটু একটাকে এভাবে বের করে দিয়ে এভাবে টেনে দাও তাহলে হয়ে গেল ম এক ব্যবহার করে আর একটি বর্ণ যেটি আমরা লিখতে পারি সেটি হচ্ছে এই এক আর এদিকে যদি আমি উল্টো এক লিখে দিই তারপরে এভাবে এদিকে করে এটি হয়ে গেল তালবেশ্য দুই ব্যবহার করে আমরা লিখতে পারি যেমন টু এর এই এই যে স্লিপিং যে লাইনটি রয়েছে সেটিকে যদি সামান্য একটু স্ল্যান্টিক করে দিয়ে ভাবে তারপরে এভাবে এই দুটিকে মিলিয়ে দিয়ে হয়ে গেল প
তো এভাবে আমি আমার বাচ্চাকে তাল দৃশ্য প ম এগুলি এই সংখ্যা ব্যবহার করে লেখা শিখিয়েছি। তাহলে দেখলে তো মাত্র কতগুলি বর্ণ আর সংখ্যা দিয়ে অনেকটা বর্ণ বাচ্চা লিখতে শিখবে। তো তোমাদের যদি এই প্রসেসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানে, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।